জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডকে অর্থ সহায়তার অভিযোগে আটক গার্মেন্টস ব্যবসায়ী এনামুল হকের জবানবন্দি গ্রহণ শেষে কারাগারে পাঠিয়েছে চট্টগ্রামের একটি আদালত। সকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফারহানা ইয়াসমিন জবানবন্দি গ্রহণ শেষে এনামুল হককে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এর আগে আটকের পর পাঁচ দিনের রিমান্ড শেষে বাঁশখালীর আদালতে তার জবানবন্দি গ্রহণ করা হয়। এরপর গত সোমবার হাটহাজারির একটি মামলায় এনামুল হককে দুদিনের রিমান্ডে নেয় র্যাব। ষড়যন্ত্রমূলক মামলায় এনামুলকে গ্রেফতার করে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছে তার আইনজীবী। হামজা ব্রিগেডকে ১৬ লাখ টাকা অর্থ সহায়তার অভিযোগে গত ৫ সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গী থেকে এনামুল হককে আটক করে র্যাব।